শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এসজিডিএ নানা প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ বিধান মার্কেটের ডুয়ার্স বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠান থেকে আটটি প্রকল্পের উদ্বোধন হয় এবং একটি প্রকল্পের শিলান্যাস হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজিডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ এসজিডিএ আধিকারিক এবং সদস্যরা। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে তরাই স্কুলের মাঠের বাউন্ডারি, ২৭ এবং ১৩ নম্বর ওয়ার্ডের ম্যাস্টিক রোড, ক্ষুদিরাম পল্লীতে টয়লেট ব্লক রয়েছে। এছাড়াও বিধান মার্কেট ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির শিলান্যাস হয়। অন্যদিকে ৩৬ নম্বর ওয়ার্ডেও একটি অনুষ্ঠান থেকে বেশ কিছু নতুন রাস্তার প্রকল্পের উদ্বোধন হয়। এদিন সব মিলিয়ে প্রায় ১০ কোটি ৯১ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। আজকে আমরা এখানে উদ্বোধন করব এবং একটি বহু প্রতীক্ষিত কাজ, যে কাজটি আজকে শুভ শিলান্যাস হবে এবং আড়াইটার সময় দাবগাম ফুলবাড়ি আমার বিধানসভা ক্ষেত্রে ৩৬ নম্বর ওয়ার্ডে, সেখানে আরো বেশ কয়েকটি প্রকল্প আজকে সেগুলো উদ্বোধন।